হ্যালো, চট জলদি। আজকে একটা খুব মজাদার রেসিপি বানাবো, কাঁচা কলা দিয়ে। কিন্তু থাকছে আলু, আর এই যে ছোট যে চাঙ্কসগুলো সয়াবিনের পাওয়া যায় সেইগুলো নিয়েছি। কাঁচা কলাটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, নইলে কাঁচা কলা কালো হয়ে যাবে। আলুও তাই জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে 3টে আলু নিয়েছি আর 2টো কাঁচা কলা নিয়েছি। এইখানে গ্র্যানুলসগুলো, 1 মুঠ মতো গ্র্যানুলস আমি নিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। একদম চিপে কিন্তু জলটা বার করে দিইনি, একটু এটার মধ্যে কিন্তু জল আছে, জাস্ট অল্প একটু চিপে এটাকে এখানে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এটা বানাবো সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই আলুগুলো দিয়ে দেবো, সাথে কাঁচা কলা। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম মাংসের স্বাদে হয়। এতে দিয়ে দেবো অল্প একটু সল্ট, সল্টটা দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে এটাকে একটুখানি আগে ভাজা করে নেবো, একটু সফট হয়ে যাবে। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি অনিয়ন পাউডার, পেঁয়াজের গুঁড়ো নেব 2 টিস্পুনের মতো। আমি পেঁয়াজের গুঁড়োটা নিলাম। এবারে নেব জিঞ্জার গার্লিক পাউডার, এটা নেব 1 টিস্পুন। ½ টিস্পুন জিরের গুঁড়ো, ½ টিস্পুন ধনের গুঁড়ো, প্রায় 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর প্রায় 1 টিস্পুন একদম উঁচু উঁচু রেড চিলি পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার। এবারে এই মশলাগুলোর মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর পেঁয়াজের গুঁড়ো সবসময় ভিজিয়ে সোক করে জলে তারপরে ইউজ করতে হয়। তো এটাকে আমি ভিজিয়ে রাখলাম, মিনিট 5েক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দুটোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর কাঁচা কলা তো চট করে সেদ্ধ হয়ে যায়। আলুও কিন্তু মোটামুটি 80% নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দেবো, এইটাকে এবারে কষিয়ে নেবো খুব ভালো করে। অনেক সময় তাড়াহুড়া থাকে, তো তখন এইরকম একটা যদি আইটেম করা যায় এটা খেতেও খুব ভালো লাগে, একদম মাংসের মতো স্বাদ, আর চট করে হয়েও যায়। এর সঙ্গে মিশিয়ে দেবো এই সয়াবিন বড়িগুলো, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে একসাথে কষাবো। মিনিটখানেক এটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এটার মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। আর এটা যে ফুটবে তাহলে এই সয়াবিন বড়ির মধ্যেও এই মশলাটা ঢুকবে। এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5েকের জন্য। প্রায় মিনিট 5েক আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা অলমোস্ট ডান, একটু ঝোল ঝোল রাখবো কারণ আলুও একটু ঝোল সোক করবে আর এই সয়াবিনের বড়িগুলো অল্প ঝোল সোক করবে। এটাকে লাস্টে দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে মিক্স করে এবারে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5েক রেখে তারপরে নামিয়ে দেবো। কাটাকাটি বাটাবাটি ছাড়াই তৈরি হয়ে গেল
মাংসের স্বাদে কাঁচা কলার তরকারি। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।